নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2017 সালের লাইফ সায়েন্স কোশ্চেন পেপার সলভ করাবো। এটা কিন্তু আমাদের রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রায় কিন্তু এই কোশ্চেন পেপারটা আছে, যেগুলি আজকে আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। এর আগে আমি তোমাদের 2017 2018, ঠিক আছে, একটু কেটে দিচ্ছি, ওকে, 2018 2019 2020 2021 তো পরীক্ষা হয়নি, 2021 পরীক্ষা হয়নি, কেটে দিলাম, 2022 এবং 2023, 1 2 3 4 5, ঠিক আছে, এবং আজকে 2017, এটা সলভ করে দিচ্ছি। তো দেখো, আমি কিন্তু এই সমস্ত সেটগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা প্লে লিস্টও পেয়ে যাবে, ঠিক আছে। ভালো করে একটু খুঁজে দেখবে, দেখবে কি যে প্লে লিস্টে করা আছে, ওকে। তো আলোচনা করা যাক, আমাদের ফার্স্ট প্রশ্ন কী আছে 2017 সালের জীবন বিজ্ঞান প্রশ্নের 1.1-এ। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মদে যায়, এটি কী ধরনের চলন? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে কয়ের আচার, ফটোন্যাস্টিক চলন। কী হবে অ্যান্সার? হবে ফটোন্যাস্টিক চলন। পরের প্রশ্ন 1.2-তে, ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? ডায়াবেটিস, তাই তো? তোমরা তো এটা জানো, আমি তোমাদের অনেকবার বুঝিয়েছি, ইনসুলিন। ইনসুলিন এর অ্যান্সার হবে কী হবে? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে ইনসুলিন। 1.3-তে, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল? 1.3 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হাইপোথ্যালামাস। কী হবে গোয়ার অ্যান্সার? হবে হাইপোথ্যালামাস, ওকে। অ্যান্সার হবে আমাদের হাইপোথ্যালামাস, গোয়ার অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.4-এ, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমোটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো কী হবে? 1.4-এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অ্যানাফেজ দশা হবে। কী হবে গোয়ার অ্যান্সার? হবে অ্যানাফেজ দশা। সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করছি, ওকে। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অ্যানাফেজ দশা। 1.5-এ, নিচের কোন জোড়াটি সঠিক? 1.5-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার, কর্কট গম ইস্ট, আর বাকি যে ক্ষয়ের যে খণ্ডি, ভবন কেচো, রেণু উৎপাদন, অ্যামিবা পুনরুৎপাদন, ঠিক আছে, ড্রায়োপটিরিস। তো দেখো এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভুল, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমাদের কয়ের অ্যান্সার কর্কট গম ইস্ট। 1.6-এ কি বলেছে? বলেছে জননাঙ্গ ও জনন গ্রন্থি পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন সময়? জননাঙ্গ ও জনন গ্রন্থি কী হবে? 1.6-এর অ্যান্সার কী হবে? 1.6-এর অ্যান্সার হবে বয়স সন্ধি দশায়। কী হবে বয়স সন্ধি দশায়? ওকে, অ্যান্সার হবে বয়স সন্ধি দশায়। 1.7-এ, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো? কী হবে 1.7-এর অ্যান্সার কী হবে? 1.7-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার? কুঞ্চিত বীজ হবে। কী হবে? কুঞ্চিত বীজ হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 1.7-এর অ্যান্সার হবে কুঞ্চিত বীজ। তো তোমরা তো জানো, আর 1.6-এর অ্যান্সার হবে তো বয়স সন্ধি দশায়, এটা তো বলেছি আমি। 1.8-এ, বড় হাতের আই, ছোটো হাতের আই, বড় হাতের আর, ছোটো হাতের আর, জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? কী হবে অ্যান্সার? 1.8-এর অ্যান্সার হবে চার। কত ধরনের? চার ধরনের। পরের প্রশ্ন 1.9-এ, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট?
তো এখানে বলেছে হিমোফিলিয়া বাহক মাতা, স্বাভাবিক পিতা, কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার পরিমাণ কত হবে? এই যে প্রশ্ন আছে 1.9 অ্যান্সার হবে কিন্তু 0% হবে, কী হবে? ঘয়ের অ্যান্সার হবে 0%। ওকে, পরের প্রশ্ন 1.10 পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশ যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি কি? কী হবে 1.10 অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার অক্সিজেন হবে, অক্সিজেন। 1.99 সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হল, 1.99 অ্যান্সার কী হবে? ক্ষয়ের অ্যান্সার উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই, উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 1.99 সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য হল, 1.99 অ্যান্সার হবে উৎপত্তিগতভাবে, এটা তো বলে দিয়েছি, উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই, এটা কিন্তু বলে দিয়েছি। আর 1.10 অ্যান্সার এটাও বলে দিয়েছি আমি তোমাদের, অ্যান্সার হবে অক্সিজেন, এটাও বলে দিয়েছি। এবার আমি 1.12 প্রশ্ন সলভ করব। নিচের কোনটি অস্থিযুক্ত মটর সরি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? 1.12 অ্যান্সার হবে ঘর অ্যান্সার রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। কী হবে? রেটিয়া মিরাবিলিয়া এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.13 সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার ডিনাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান। ওকে সুপ্রিয় দর্শকর্থী, তোমাদের পরের প্রশ্ন কী বলেছে? 1.14 পূর্ব হিমালয় জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো কি? 1.14 অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রেড পান্ডা, গোয়ার অ্যান্সার কী হবে? রেড পান্ডা হবে। ওকে, কী হবে? রেড পান্ডা হবে। পরের প্রশ্ন 1.515 কী বলেছে? বলেছে যে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো, 1.15 অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, কী হবে গোয়ার অ্যান্সার হবে ব্রঙ্কাইটিস, হাঁপানি ও ফুসফুসের ক্যান্সার। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ব্রঙ্কাইটিস, হাঁপানি আর ফুসফুসের ক্যান্সার এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করে দেব। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো 5টি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন কী বলছে 2.1 মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে, অ্যান্সার হবে কী হবে? এই যে 2.1 অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে উপযোজন বলে, উপযোজন বলে। ঠিক আছে, শূন্যস্থানে কী লিখবে? 2.1 অ্যান্সার হবে, এটা 2.1 অ্যান্সার। ওকে, কী লিখবে শূন্যস্থানে? লিখবে উপযোজন বলে, বানামটা কিন্তু লিখে দিচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী আছে 2.2 কী বলেছি? অ্যাডিনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক, কী হবে? কী হবে এখানে? কী হবে শূন্যস্থানে? কী হবে এই এই শূন্যস্থান এখানে লিখে দিচ্ছি আমি, অ্যান্সার লিখবে পিউরিন, অ্যান্সার কী হবে? পিউরিন। 2.2 এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে পিউরিন হবে। ওকে, 2.2 এর অ্যান্সার কী হবে? পিউরিন হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.3 ওকে, 2.3 প্রশ্ন কী বলেছে? ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্টি রোগ। 2.3 অ্যান্সার কী হবে? হিমোফিলিয়া। 2.3 অ্যান্সার কী হবে? এখানে শূন্যস্থানে লিখবে হিমোফিলিয়া, হিমো
হিমো, ফিলিয়া, ফয় হসি, লয় হসি, অন্তস্থ আকার, হিমোফিলিয়া। অর্থাৎ এটা কিন্তু 2.3, এটা কিন্তু 2.3 প্রশ্নের অ্যান্সার, কী হবে? হিমোফিলিয়া। সুপ্রিয় দর্শক, তোমাদের পরের প্রশ্ন কি বলেছে? 2.4 ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ড্যাশ, আদিমতম পূর্বপুরুষ। 2.4 অ্যান্সার হবে, 2.4 অ্যান্সার কী লিখবে? তোমরা লিখবে ইউহিপ্পাস, বা নামটা লিখে দিচ্ছি, হস্য ই হস্য উ, ইউহিপ্পাস, হয় হস্যি, পয় পয় আকার, দন্তেস্ব, ইউহিপ্পাস। পরের প্রশ্ন কী বলেছে? 2.5 প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? এটা কিন্তু 2.4 প্রশ্নের অ্যান্সার কিন্তু এটা, ইউহিপ্পাস। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন 2.5 বলেছে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো ড্যাশ, কী হবে? এখানে লিখবে মিথেন, লিখবে কী লিখবে? মহর্ষি থয়কার ন, মিথেন লিখবে। ওকে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু দ্য পয়েন্ট আমি কিন্তু সলভ করে দিচ্ছি। ওকে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন 2.6 ড্যাশ হলো পশ্চিমবঙ্গের অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, অ্যান্সার কী লিখবে? অ্যান্সার লিখবে শূন্যস্থানে লিখবে সুন্দরবন, কী লিখবে? সুন্দরবন, অ্যান্সার কী লিখবে? সুন্দরবন লিখবে। 2.6 অ্যান্সার, এটা কিন্তু 2.6 প্রশ্নের অ্যান্সার লিখবে সুন্দরবন। ড্যাশ হলো পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার, অ্যান্সার লিখবে 2.6 অ্যান্সার লিখবে সুন্দরবন, বানাম কিন্তু লিখে দিচ্ছে। ওকে, সুপ্রিয় দর্শক, আমাদের পরের প্রশ্ন কী বলেছে কেড়ে দিচ্ছি? বলেছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। ওকে, 2.7 কী বলেছে? জিব্রেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে, এটা কিন্তু ফলস হবে, কী হবে? এটা কিন্তু মিথ্যা হবে। অর্থাৎ 2.7 অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু ফলস হবে। ওকে, পরের প্রশ্ন 2.8 কী বলেছে? ডিম্বাণু শুধুমাত্র মায়োটোসিস এর ফলে উৎপন্ন হয়। তো দেখো এটাও কিন্তু ফলস আছে, অর্থাৎ 2.8 অ্যান্সারও কী হবে? ফলস হবে। সুপ্রিয় দর্শকার্থী, অর্থাৎ এটা ভুল, এটাও ভুল, 2.8 ভুল। 2.9 মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে পরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটে না, 2.9 অ্যান্সার কী হবে? সত্য হবে, অর্থাৎ সত্য হবে। আর এটা কী আছে? প্রথমেরটা ফলস আর দ্বিতীয়টাও ফলস। ওকে, কী বলছে বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? আমাদের পরের প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। পরের প্রশ্ন 2.9 মটর গাছের ফুল প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়, এটা তো বলেছি তোমাদের। 2.9 কী হবে? এটা কিন্তু সত্য হবে, এটা মিথ্যা হবে প্রথমেরটা, এবং দ্বিতীয়টা এবং প্রথমটা দুটোই কিন্তু মিথ্যা হবে, আর তিনেরটা কী আছে? সত্য হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী আছে আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন 2.10 প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য, 2.10 এটা কিন্তু সত্য আছে, কী আছে? এটা সত্য হবে। 2.11 ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, 2.11 অ্যান্সার কিন্তু এটা কিন্তু মিথ্যা হবে, এটা কেটে দেবে, এটা মিথ্যা, তোমরা এটাকে কী লিখবে? ফলস লিখবে। ওকে, 2.11। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.12 ফ্যাজেলা হলো প্যারামেসিয়ামের গমনাঙ্গ, ফ্লাজেলা হলো প্যারামেসিয়ামের গমনাঙ্গ, এটা কী আছে? এটা কিন্তু ভুল আছে, অর্থাৎ মিথ্যা আছে, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ 2.11 কী আছে? মিথ্যা, এটা কী আছে? ভুল আছে, 2.11 কী আছে? মিথ্যা। ওকে, 2.10 অ্যান্সার কী হবে? আমি বলেছি 2.10 অ্যান্সার কী হবে? সত্য হবে, তাই তো? আর
2.11 বলে দিয়েছি। আর 2.12 তে কি বলেছে, বলেছে যে 2.12 তে কি বলেছে, ফ্লাজেলা হলো প্যারা মেসিয়ামের গমন অঙ্গ। এটাও কি আছে, এটাও কিন্তু ফলস আছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের কিন্তু পরের এই যে যে স্তম্ভ মিলাও এটা সলভ করে দেবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? আর এটা আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেরটা 2.10 অ্যান্সার কিন্তু ট্রু হবে, 2.11 অ্যান্সার কে হবে ফলস হবে, আর 2.12 অ্যান্সার কি হবে, ফলস হবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এবার আমি তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাবো, ঠিক আছে? তো দেখো 2.13 কি আছে, অন্ধবিন্দু আছে, তাই তো? অন্ধবিন্দুতে কি হবে, ক্ষয়ের অ্যান্সার হবে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। 2.14 সাইটোকাইনোসিস, 2.14 সাইটোকাইনোসিস অ্যান্সার হবে আমাদের, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, অ্যান্সার কি হবে ঘয়ের, ঘয়ের অ্যান্সার হবে কোষপাত গঠন। 2.15 44A+XY অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কিন্তু ছয়ের অ্যান্সার হবে পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস। 2.16 বাদুর ও পাখির ডানা অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সমসমস্ত অঙ্গ। 2.17 আর্সেনিক, 2.17 আর্সেনিক অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভূগর্ভস্থ জল দূষণ। 2.18 গর্ভমুণ্ডে স্থানান্তর কি হবে, অ্যান্সার হবে কিন্তু উমু হবে, পরাগ রেণু, ঠিক আছে? কী আছে, পরাগ রেণু হবে। এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো আমি সলভ করে দেবো, ওকে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো এবার আমি তোমাদের 2.19 প্রশ্নগুলো সলভ করাবো। কী বলেছে দেখো, বলেছে এখান থেকে যে বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো, TSH ACTH GTH CSF। তো দেখো এখান থেকে আমরা যেটা নজর করতে পারছি এর অ্যান্সার হবে CSF, ঠিক আছে? এই তিনটি কিন্তু একই অংশগত, ঠিক আছে, একই হরমোনের অন্তর্গত, আর CSF কিন্তু এটা আলাদা, তার জন্য এর অ্যান্সার হবে CSF। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.20 মায়োলিন আবরণীর একটি কাজ হলো কি হবে, মায়োলিন আবরণীর একটি কাজ কী হবে? সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে, তো দেখো মায়োলিন আবরণীর একটি কাজ লিখবে, কী লিখবে তোমরা, মায়োলিন আবরণীর একটি কাজ হলো এই আবরণীটি স্নায়ু স্পন্দনের বিকরণে বাধা দেয়, এই আবরণটি স্নায়ু স্পন্দনের বিকরণে বাধা দেয়, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন 2.19 2.20 এগুলো সলভ করে দিয়েছি। 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসায়। তো দেখো এখানে যে সুপ্রিয় দর্শকার্থী, এখানের যে 2.21 যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু টেলোফেজ। এখানে কী লিখবে, এখানে লিখবে টেলোফেজ, টয়কার লয়কার, টেলো ফয়কার বর্গের জ, আর একবার লিখে দিছি টেলো, টেলোফেজ ফয়কার বর্গের জ, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? টেলোফেজ হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কী বলেছে,
বলেছে যে আমাদের 2.22 তে মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। কি লিখবে? লিখবে রোলার জিপ। কি লিখবে? কি লিখবে? 2.22 অ্যান্সার কি লিখবে? রোলার জিপ। রোলার, রো লয়কার, রোলার জিপ, জয়শ্রী ব, রোলার জিপ এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। অর্থাৎ আমরা দেখতে পারছি 2.22 এর অ্যান্সার হবে রোলার জিপ। 2.23-তে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? 2.3 অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অটোজোম। অটোজোম, তাই তো, অটোজোম হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন 2.24-এ বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সমসংস্থগত একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো এর অ্যান্সার কী হবে, তোমাদের আমি আলোচনা করছি। ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। তো দেখো লেখা আছে বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, এইটুকু লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ওকে সুপ্রিয় দর্শক, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন 2.25-এ নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো, লেখো। তো দেখো 2.25-এ সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কী হবে? তো দেখো আমরা এখানে নজর করে দেখতে পারছি 2.25-এ অ্যান্সার হবে কিন্তু ক্রায় সংরক্ষণ। কী হবে? ক্রায় সংরক্ষণ হবে। ওকে এটা কেড়ে দিচ্ছি, অ্যান্সার কী হবে? ক্রায় সংরক্ষণ। ঠিক আছে, এটা হবে ক্রায় সংরক্ষণ হবে। সুপ্রিয় দর্শকার্থী পরের প্রশ্ন 2.26-এ সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো। কী হবে বলো? যে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণটির নাম লেখো, এর অ্যান্সার কী হবে? 2.26-এর অ্যান্সার কী হবে বলো? তো দেখো সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো। তোমরা তো জানো যে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি হলো প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। ওকে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দ্বারা অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।